আজকে আমরা দেখব HP 450 ল্যাপটপে কিভাবে কুলিং ফ্যান ওয়াশ করতে হয়। ওকে ডান। প্রথমত আমরা এটা হচ্ছে আমাদের ব্যাটারির লক, আমরা প্রথমত এখানে লকের আমাদের চিহ্ন দেওয়া আছে, আমরা এই লকটি এই পাশে প্রেস করলেই অটোমেটিক আমাদের ব্যাটারিটা খুলে যাবে। এটা হচ্ছে আমাদের HP 450 ব্যাটারি। তারপর এখানে আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হলো আমাদের কিবোর্ডের, একটি র্যাম, আর একটি হচ্ছে ওয়াইফাই গার্ডের। এই চিহ্ন অনুসারে আমরা এখন এই পার্টটি খুললে আমরা এই তিনটি অংশ দেখতে পারবো। তাহলে আমরা এটা খুলে নেই। আমি আপনাদেরকে আগেই বলছিলাম এখানে যে আপনাদের যে তিনটি অংশ দেখতে পারবো আমরা, তার মধ্যে প্রথমটি হচ্ছে হলো এটি আমাদের র্যাম। এটি র্যামের এখানে দুইটি স্লট থাকে, তার মধ্যে এটা প্রথম স্লটে লাগানো আছে। আমরা এখন র্যামটা খুলে দেখি একটু। এটা হচ্ছে আমাদের র্যাম, 2 GB র্যাম। আমরা সেকেন্ড স্লটে লাগাই এখন, আর এটি হচ্ছে হলো আমাদের ওয়াইফাই কার্ড, এটা দিয়ে আমরা ওয়াইফাই কানেকশন পেয়ে থাকি। আর আমরা এটাও খুলে ফেলবো যেহেতু আমরা পুরো ল্যাপটপটা খুলবো। আর আমরা প্রতিটা পার্টস অনেক যত্ন সহকারে এখানে রেখে দেবো। আর এটি হচ্ছে হলো আমাদের অটোমেটিক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি চিহ্ন। এটা হচ্ছে হলো কিবোর্ড, এটা হচ্ছে হলো কিবোর্ডের স্ক্রু। সাধারণত কিবোর্ডে একটি স্ক্রু থাকে HP 450-র, আমরা স্ক্রুটিকে খুলে নেব। অটোমেটিক আমাদের কিবোর্ডের স্ক্রু খোলা হয়ে গেছে, ল্যান্ড কার্ড খোলা হয়ে গেছে, আমরা ব্যাটারিও খুলে ফেলছি। এখন আমরা কিবোর্ডটা খুলে নেব। কিবোর্ড খুলতে হলে আমাদের ল্যাপটপটাই আবার উল্টো পাশে নিতে হবে। কিবোর্ড খুলতে গেলে আমাদের ইন্ডিকেটার অথবা আমাদের একটা চাকুর দরকার। আমরা ইন্ডিকেটার ইউজ করলাম, যেহেতু ইন্ডিকেটার ইউজ করলে আমাদের অনেক সুবিধা হয়। আর কিবোর্ডের এখানে প্রথমত আপনার 5টি লক আছে, আপনার HP 450-র। HP 450-র এখানে একটি লক, এখানে একটি লক দেখা যাচ্ছে, 2টি 3টি 4টি 5টি। তাহলে আমরা যে কোনো এক সাইড থেকে আমরা লক, এখানে লকের যে অংশটা দেখা যাচ্ছে এটা আমরা একটু ভিতরের দিকে পুশ করব, তাহলে অটোমেটিকলি লকের মাথাটা বের হয়ে আসবে। এই কিবোর্ড অটোমেটিক অল্প উঠে আসছে, তারপর প্রতিটা লক আমরা খুলে নেবো আগে। আমরা যেমন একটা সাইডটা ধুয়ে নেবো, তাহলে আমাদের ইজি হবে লকগুলো খুলতে। আমরা এখন কিবোর্ডের লকটা খুলে গেছে, এখন আমরা কিবোর্ডটা খুলব। কিবোর্ডের লকের এখানে কিবোর্ডের রিবনটি লাগানো থাকে এইভাবে। আমরা আবার দেখি, কিবোর্ডের রিবনটি লাগানো থাকে এইভাবে। আর কিবোর্ডের যখন আমরা রিবনটা খুলতে যাব, তখন এই যে এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা আমরা আস্তে করে উপরের দিকে উঠাই দেবো, কিবোর্ডের লকটি অটোমেটিক খুলে যাবে। তখন আমরা কিবোর্ডটা খুলে ফেললাম। আমরা যেহেতু এই ল্যাপটপটা খোলার উদ্দেশ্য হচ্ছে হলো আমাদের এটা আমরা ওয়াশ করবো, সেই জন্য এখন থেকে আমরা শুরু করে দেবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডে অনেক ধুলা ময়লা জমে আছে, আমরা এখন এটা ওয়াশ করবো। এই জন্য আমরা একটি ব্রাশ ইউজ করবো। এখানে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, আমরা যে এই রিবনটা দেখতেছি এটা হচ্ছে আমাদের ওটা ভিতরের অংশ, এটা আমরা এখান থেকে ভিতর থেকে খুলতে হবে এটা। আর এখানে আপনারা এখান থেকে সাধারণত 2টি রিবন খুলতে পারবেন, একটা হচ্ছে হলো টাচ প্যাড, এখানে একটা রিবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাচ প্যাডের রিবন। আর আরেকটি রিবন দেখতে পাচ্ছেন, এটা হলো পাওয়ার, আমরা যখন পাওয়ার সুইচ অন করি এটা সেটা রিবন। যেহেতু আমরা এই ল্যাপটপে পুরোটা আমরা ওয়াশ করবো, সেক্ষেত্রে আমরা এখানে 2টি স্ক্রু থাকে এই বডিতে, এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি স্ক্রু, আর একটা স্ক্রু আছে আমাদের এই যে এই জায়গাতে, এটা হচ্ছে হলো আপনার USB রিবনের পাশে। এখন আমরা এটা খুলে নেব।
এখন আমরা যেহেতু ল্যাপটপটি পুরোটাই খুলতে হবে আমাদের, তাহলে অপোজিটে যতগুলো স্ক্রু আছে আমরা সব কিছু খুলে নেব। অপোজিট স্ক্রুর মধ্যে এখানে আমাদের দুটো চিহ্ন দেখা যাচ্ছে, একটি হচ্ছে হলো আমাদের হার্ড ড্রাইভ, এর ভিতরে হার্ড ডিস্ক আছে ল্যাপটপের, আর এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের হলো সিডি রুমের, ডিভিডি রুমের। এই স্ক্রু এখানে